হ্যাঁ ঠিকই শুনেছেন, উমরণ হবে কত দিনে, আমার নয়, যারা আমাকে সহ্য করতে পারে না তার। এবার হ্যাঁ, মা বোন তুলে গালাগালি দেওয়াটা তো ভাই পিতা আমার রিমি ভুল করেছো। শুধু মা বোন তুলে তোমরা গালাগালি দাওনি, তোমরা এমন কিছু করেছো, ও ওর মায়ের হাতে ফোনটা দিয়েছে তোমরা মাকেও। আরেকটা কথা বলি, লাগানে ভাগানে স্বভাবটা খুব বাজে স্বভাব। এই লাগানে ভাগানে মানে এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে। যখন মিলনের সঙ্গে ভাবছিল, মিলনের সঙ্গে গুজুর 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 করেছো। যখন মিলনের সঙ্গে আবার ওদের ওই কুন্তলনা কারদের সঙ্গে ভাবছিল, তখন তার সঙ্গে গুজুর গুজুর করেছো। এর কথা এই দরকার ক্যা, কিউ, কিস লিয়ে, কিউ দরকার, কেন দরকার, কেন? এগুলো যদি না করতে একটা বাবাজিকে ঠুললেও তোমরা খেতে না। কি দরকার লোকের কথা? তুমি যখন জানো তোমাদের এত বড় বড় গর্ত, কিছু কিছু এত ফল্ট লোকের কাছে তোমাদের কাছে ধরে দেয়া আছে, তাহলে আমরা নিশ্চয়ই মানুষের সঙ্গে কথা বলবো, বুঝে না দরকার নেই, এড়িয়ে যাবো, পাশ কেটে যাবো। তুই তোর লাইফে হ্যাপি, আমি আমার লাইফে হ্যাপি। আমি এত কিছুর মধ্যে একটা মেয়েকে দেখলাম, যে মেয়েটির নাম আমি এই ভিডিওতেও বলবো না, আমি মনে করে দেখো, ওই যে মেয়েটির গালে কেক লাগিয়ে পিতা আম করে চেটে খেয়ে বা মেলায় ঘুরতে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া যে করছিল, সেই মেয়েটিকে দেখলাম সাইলেন্টলি কোনো রকমের কেওয়াস না করে সুন্দরভাবে ওর চ্যানেলে ভিডিও করে যাচ্ছে, সুন্দরভাবে। এবং কি সুন্দর ভিডিওগুলো, ওর ভিডিওগুলো দেখতে মজা লাগে এবং যথেষ্ট রিচ হয়, যথেষ্ট। তাহলে আমি বলবো এরা, আর এরা কী করছে আমার কাছে কথা, যখন এরা এদের সঙ্গে তুমি অসময় ছিলে, এই চিঙ্কি মানে রিমিকে বলছি, যখন তোরা অসময় একসাথে ছিলি, তাহলে কেন আজকে এই দিনটা তোদের দেখতে হলো? কেন নিজেদের এত গভীর কথা বা সব কিছু কেন ওদেরকে জানালি? আজকে সেই জায়গা থেকে কোন জায়গায় এনে দিল তোদেরকে, কোথায় এনে দিল, কোথায় দাঁড় করিয়ে দিল? একটা মেয়ে নাকি হাজার পুরুষের সঙ্গে, মানে এমনকি মেয়েদের সঙ্গে মেয়েটাও সই, মানে আমি জাস্ট কানে আঙুল দিতে ইচ্ছে করছিল। তারপরও আচ্ছা, এখানে আমার আরও একটা প্রশ্ন, মেয়েটার যদি সব চাহিদা মিটেই যাচ্ছিলো, তারপরও মেয়েটা কেন বাড়ি আসার জন্য কাঁদছিল তোমরা বলো তো? মেয়েটা যদি প্রচুর পুরুষের সঙ্গে সঙ্গ করে, তার মানে পুরুষ সঙ্গর ওর পিপাসা মিটে যাচ্ছে। তারপরে মা বেলা দুটো আড়াইটে তিনটে চারটে সাড়ে তিনটে পাঁচ মানে বিকেলবেলা অনেক সময় আছে ঘুম থেকে ওঠে, তারপরে মেয়ে মা পুরো 200% স্বাধীনতা দিয়ে দিয়েছে, একদম কোনো ব্যাপার নেই, তুই যা মন চাই তাই কর। তারপরেও সেই মেয়ে এইখানে এই চুড়িদার পরে, পায়ে আলতা পরে, শাড়ি পরে, শিবরাত্রি করে, গঙ্গা স্নান, রাস্তায় ঘোরা বরের সঙ্গে, কেন? তোমাদের এই প্রশ্নটা আসছে, আমারও আসছে। যখন ও এত সুখ পেয়ে গেছিল, তারপরেও কেন বাড়ি আসার জন্য কাঁদছিল তোমরা ভাবো, ভাবো বন্ধুরা ভাবো। যদি রিমির ভেতরে এতই শারীরিক খিদে, যখন ও প্রচুর পুরুষের সঙ্গে মিটিয়ে ফেলছিল, দাদা ভাই ভাই বন্ধু কাউকে মানছিল না, যার সঙ্গে পারছিল তার সঙ্গে ড্যাশ মেরে ফেলছিল, তারপরেও ও কেন প্রীতমের কাছে আসার জন্য কাঁদছিল? সব না, সব গণ্ডগোল আছে, সব গড়াই গণ্ডগোল আছে। হ্যাঁ, মেয়ে মায়ের ইয়ের খবর নেবে না, কার নেবে? আচ্ছা কমেন্টটা পড়তে পড়তে চলে যাচ্ছিলাম, কতবার পড়ছি তোমার কমেন্ট দেখো। মা তো চিঙ্কি কিন্তু অনেক কথা বলতে পারে না, কিন্তু সালার মেয়ে খুব খারাপ, সালার মেয়েও খারাপ, সালার মাও খারাপ, সালার মা মেয়ে ভীষণই খারাপ, সালার মা মেয়ে সালার পুরো হোয়াইটিস সালার নাককে দড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে ভিউয়ার্সে, সালার মা বোকা থাকার অ্যাক্টিং করে, সালার মেয়ে অতি চালাকের অ্যাক্টিং করে, তবে সালার মা মেয়ে দুটোই বজ্জা। আজকে সালার মেয়ে যখন শ্বশুরবাড়ি সংসার করছিলি, তখন সালার মেয়ে কুটকুটানি উঠলো, সালার মেয়ে বাপের বাড়ি গেলো, সালার মেয়ে বাপের বাড়ি গিয়ে সালার মেয়েকে এত মা এমন ভাব দেখালো, মেয়ে একবারে মুক্তি হয়ে জেলখানায় বন্দি ছিল, জেলখানার বন্দি ভেঙে মেয়ে বাপের বাড়ি ফিরলো জয়ী হয়ে। সেই সালার মেয়ে একবারে সেই দাঁ কুরুল নিয়ে শ্বশুরবাড়ির সবাইকে শুয়ে দিচ্ছিল সালার মেয়ে, সেই সালার মেয়েকে আর এই সালার মা সালার মেয়ে দুজনা মিলে এই সালার প্রীতমের ফ্যামিলিটাকে সেই লাট্টুর মতো নাচানাচি করছিল। সে সালার মা মেয়ের থেকে মেয়েকে বাঁচানোর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছিলাম, সেই সালার মেয়ে, এই সালার মেয়ে যে সালার বন্ধু বান্ধবীগুলো করেছিল, সেই সালার বন্ধু বান্ধবীগুলো এখন সালার মেয়েকে নিয়ে ডুবছে। দেখো কেমন লাগছে ভিডিওটা, কেমন লাগবে? তার জন্যই তোমরা দেখতে থাকো, অনেক সালার মেয়েকে নিয়ে কথা বলেছি, এই সালার কমেন্টে কতবার পড়েছি ভিডিওর ভেতরে, কোনো হুদিস নাই, সালার মেয়ের শুধু দোষ নাই, সালার মেয়ে আর সালার মা দুজনাই সমপরিমাণে দায় এই নোংরা খেলায়। চলো আমাকে এক গুণ, এক গুণ গুণ আমাকে এক গুণ কমেন্ট করেছে রিমির ভিডিওর থ্রু ইয়েতে, কমেন্ট করেছে যে তুমি কেন কথায় কথায় রিমিকে দোষ না দিয়ে চিঙ্কি মাসিকে দোষ দাও। দেখো কি লিখেছে, আচ্ছা মেয়েটা এগুলো করে টাকার হিসাব চাই কি করে? কেন মেয়েটার রোজগার, মেয়েটার টাকা, মেয়েটা অ্যাডাল্ট, মেয়েটা গান মারতে পারছে, মেয়েটা উড়াতে পারছে, মেয়েটা ফুক 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 করে টানতে পারছে, মেয়েটাকে বেলা দুটো আড়াইটে তিনটে ঘুম থেকে উঠাতে পেরেছে, মেয়েটার মুখের কাছে কফি নিয়ে যেতে পেরেছে, মেয়েটাকে পোশাক অনলাইনে অর্ডার দিয়ে এইখানে এইখানে কাটা পোশাক মা এনে দিচ্ছে, তাহলে টাকার হিসাবটা মেয়ে নেবে না কেন? কেন
আজকে আমি বলতে চাই রিমি এতটাই খারাপ, এতটাই খারাপ। রিমি পুরুষ প্রচুর পুরুষের সঙ্গে সঙ্গ করেছে, রিমিদের ওই বন্ধু বলছে, যে বন্ধুর সঙ্গে রিমির মা, কান খুলে শুনে নাও, যে বন্ধুর সঙ্গে রিমির মা রিমিকে রাত 12টা 1টায় বিয়ে বাড়ি বাইক কারে ছেড়ে দিত, বিয়ে বাড়ি খেয়ে দিয়ে দেখবা তোমরা চলে যাও পুরোনো ভিডিওগুলোয়, ওর মা বলছে এগিয়ে দিয়ে আসছে মেয়ে এখন যাচ্ছে ও দিদিদের সাথে আর দাদার সাথে বিয়ে বাড়ি, ঘাগরা পরে মেয়ে বহুদিন পর ঘাগরা পরলো। হ্যাঁ মনে আছে কথাগুলো? না মনে থাকলে আমি থাম্বনেইলে ছবিটা দিয়ে দেবো, দেখে নিও। মেয়ে যাচ্ছে ওদের সাথে বিয়ে বাড়ি, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সব কিছু করছে, আর মেয়ের রিমির সঙ্গে গোপন 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 গোপনভাবে রিমিকে ছেলে সাপ্লাই দিচ্ছে, সিগারেট সাপ্লাই দিচ্ছে, হুক্কা হুক্কা সাপ্লাই দিচ্ছে, এখন হট করে বাবাকে কি ঠুল্লু ছবল মারার জন্য ক্যামেরা খুলে বসলো কেন? কারণ ওয়াচ টাইম দরকার, সাবস্ক্রাইবার 1000 কত 350 জন হয়েছে, এবার সাবস্ক্রাইবারও বাড়াতে হবে, ওয়াচ টাইমও বাড়াতে হবে, চ্যানেলকে গ্রো করতে হবে, ইনকাম করতে হবে। তাই ইনকাম করবো কী করে? না, যার দ্বারা পরিচয় হলো, যার থ্রুতে আমি পরিচয় পেলাম ইউটিউব প্ল্যাটফর্মে, তার গাঁটটা আগে মারব। এখনকার ইউটিউবের নিয়ম এটাই, এখনকার ইউটিউবের নিয়ম এটাই হয়েছে যে মোটামুটি তুমি যাকেই বলবে, যাকে বলবে, যার হয়ে বলবে, যাকে তুমি ইউটিউব প্ল্যাটফর্ম চেনাবে, যার দ্বারা 10 জন তোমাকে চিনবে, তাকে আগে ছবল মারতে হবে সব কটা। এই একে বলছি না, আজকে প্রত্যেকটা, আজকে বারবার বলবো, একবার নয় বহুবার বলবো, এই হানিকে কে চিনত, কে চিনত? এই হানির একটা ডান্স, একটা ডান্স এমন আছে, হানির ওই পোশাক, সাধারণ ঘরে কেউ ওই রকম পোশাক বানায় না, ও যে পোশাকটা পরে নাচটা নেচে যায়। হ্যাঁ তবু আমরা কিছু বলিনি, তো ওর কন্টেন্ট ভাই, ও ওরভাবে নাচছে, ও ওইভাবে যেভাবে ও কন্ট্রোভার্সি করছিল না, ওর মতো চ্যানেল গ্রো করছিল, ওর মতো ওর চ্যানেল চলছিল, কিন্তু চলছিল না, চালানোর চেষ্টা করছিল কিন্তু চলছিল না, ওই চলছিল যাচ্ছিল দুকুর দুকুর যাচ্ছিল। কিন্তু হ্যাঁ রিমি প্রীতমের মতো কারোর চ্যানেলই চলে না, তাই কখন চলাতে হবে? রিমি প্রীতমের কোঁদে আগুন লাগিয়ে, যখনই সময় পাবো রিমি প্রীতমকে ধুয়ে খাবো। রিমি প্রীতম আমারও কেউ না, কেউ না। আমি এই মেয়ের এত নোংরামি শুনে আমার নিজেরই মাথা চনমন করে উঠেছে, একটা মেয়ে মানুষ এত পুরুষ সঙ্গ, এত পুরুষ ভালোবাসে, এত নেশা, অথচ সেই মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে যে সারাদিনে 3 প্যাকেট সিগারেট খাবে সে তার শ্বশুরবাড়ি গিয়ে একটাও টানবে না, সেটা প্রীতম ভালো করে বলতে পারবে। প্রীতমের সঙ্গে সংসার করছে যখন প্রীতম নিশ্চয়ই বলতে পারবে যে না হ্যাঁ এই মেয়ে কতটা সিগারেট খাচ্ছে, কতটা বিড়ি খাচ্ছে। তবু আবার বলছি এখানটায় দেখো, আরও একটা জিনিস বলছি, এখানে চাপাচাপি ঢাকাটা কিনা, যদি এত নোংরামি করার পরে গিয়েও মেয়েটা যখন সংসার করছে, মেয়েটা যখন আলতা পড়ছে, মেয়েটা যখন সতী হয়েছে, মেয়েটা যখন সংসারে মগ্ন হচ্ছে, তারপরেও তাকে পেছনের দিকের কথা টেনে এনে মেয়েটাকে কেন বাবাজি কি ঠুল্লু মারছ কেন? তার মানে তোমরা চাইছো ক্যাওয়াস হোক, তার মানে তোমরা চাইছো এই ছেলেটি ওই হানির লাইভ চলছিল সেখানে গিয়ে কিছু কমেন্ট লিখেছে, খারাপ খারাপ কিছু কমেন্ট লিখেছে, যে কমেন্টের থ্রুতে ওখানটায় ও বলে দিল, সেগুলো নিশ্চয়ই ওরা পড়েছে, পড়েছে বলেই ওরা রিপ্লাইটা ফোন করে বলেছে যে এগুলো কী হচ্ছে, আমরা তো অশান্তি চাইছি না, তুই এগুলো কিছু তুই ভাই যদি করিস আমাকে। আমার ভিউয়ার্স ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে বলে গেছে নিরপেক্ষ ভিডিও করতে, নিরপেক্ষ, দেখো ভিডিওটা পুরো নিরপেক্ষ ভিডিও করতে পেরেছি কিনা। আর আমার ঝুমাস, ঝুমাসের কমেন্ট আমি বহুবার পড়েছি, সঠিক অ্যান্সার দিয়েছি কিনা ঝুমাস কমেন্ট বক্সে লিখে জানিও। তাই স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, একটু বড় ভিডিও বানিয়ে ফেলি আমি, কারণ আমার মনে প্রচুর কথা আছে, প্রচুর, সে কথাগুলো আমি তোমাদের অবধি পৌঁছাতে চাই। তা ভুল যদি বলি অবশ্যই বকা দিতে পারো, আর সঠিক যদি বলি লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। লাভ ইউ। না দেখতে গুড ইভিনিং ফ্রেন্ডস, যা সীমাতে সবাইকে স্বাগতম। তা তোমরা কেমন আছো আগে বলো, নিশ্চয়ই ভালো আছো। আমি একটা ভিডিও ছেড়েছি, পরিশ্রম করেছি, দেখো কত ছবি ছবি নিয়ে সব বসে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে করে বের করে তোমাদের সাথে শেয়ার করেছি, একটা সুন্দর ওই যে বেশ সুন্দর লিখে লিখে যে ভিডিওগুলো করে সেরকমের মাধ্যমে। তা আমি দুপুরবেলা একটা ভিডিও ছেড়েছিলাম রিমিকে নিয়ে, প্রীতমের রিমি, ছি লজ্জা লাগছে, মানে কন্ট্রোভার্সি ভিডিও, কন্ট্রোভার্সি মানেই নোংরা ঘাটা, আর নোংরা এসেছে ঘেঁটে দেবো না, ঘেঁটে মেটে ভালোটা খুঁজে বের করবো না, তা হয় চ্যানেল যখন খুলবো কাজ তো তেমনই করবো। তা দেখো প্রথমত চ্যানেলটা, সেখানটা একটা বোন কমেন্ট করেছিল, আরেকটা বোন কমেন্ট করেছিল চ্যানেলটির নাম কী, প্রথম থেকে তোমাদের স্টোরিটা বলে নিই শর্টকাটে, ইউটিউবটা হচ্ছে নোংরা জায়গা, এখানে যত পারো নোংরা ঘাটো, প্রথমত বন্ধুত্ব করো, এমন একটা মুখোশ নিয়ে আসো যে তুমি ইনোসেন্ট, তুমি তোমার মতো শুভাকাঙ্ক্ষী ইউটিউবে আর কেউ নেই, তোমার মতো শুভাকাঙ্ক্ষী বলে কাঁধটা এগিয়ে দাও, এই কাঁধের মধ্যে মাথা রেখে কাঁদবে প্রচুর ক্রিয়েটার, প্রচুর মানে যাদের বেশি একটু নাম ডাক হয়ে গেছে তার ভিতরে পড়ে গেছে আমাদের রিমি। আমি আজকে আর ওকে কিন্তু ছোট বাচ্চা কোচি নাদুস নুদুস আল্লাদে, ও ভুল করেছে বুঝতে পারিনি আমি বলবো না, এখানে না আমি কাউকে ভালো বলবো না, একটা প্রাণীকেও বলবো না, কারণ সব কটা এখানে নোংরা আর এবং নোংরা খেলাতে এসেছে। চ্যানেল খুলেছো গ্রো হচ্ছে না, কিছু খুঁজে পাচ্ছ না, লাগাও রিমি প্রীতমের গুষ্টি পিণ্ডি চটকাতে শুরু করো, শুধু রিমি প্রীতম বলে না, এক একটা করে ধরো এমন এমন চ্যানেল
ঠিক যাদের ক্যাওয়াস, কিন্তু রিনি প্রীতমের মতো ক্যাওয়াস শুনতে মানে আমরা এখন অবধি খুঁজে পাইনি যে এই দুটো ফ্যামিলির মানে রিনি প্রীতম আর রিমির বাপের বাড়ি এই দুটো কন্টেন্ট প্রথমে রিমির ফ্যামিলি মানে রিমির বাপের বাড়ি ভার্সেস প্রীতমের ফ্যামিলি, কিন্তু প্রীতমের ফ্যামিলির মধ্যে শুধু লড়াকু হচ্ছে প্রীতম আর রিমির ফ্যামিলিতে যে আসে যে আসে যে আসে দুদিন ভালো থাকার পর তিন দিন দুদিন ভালো মুখোশ, ওরা পানি ভিডিও করে, ওরা হ্যান্ড করে, ওরা ছেড়ে, ওরা তাল পাকায়, কিন্তু পরিচয় করাবে কী করে, দশজনের সামনে নিজেকে প্রেজেন্ট করবে কী করে, সবে চ্যানেল খুলেছি সেই চ্যানেলটাকে গ্রো করবো কী করে, চলো রিমি বা প্রীতমের লেজটা ধরে নিই, ব্যাস দাদাই 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 করে সাবস্ক্রাইবার আসবে। এখানটায় আমাকে একজনা কমেন্ট করেছে, ও সরি কমেন্টে আসার আগে বলে দিই, রিমি যখন বাপের বাড়ি ছিল তখন রিমি একুমতল বোধ হয় নাম ওরদের সাথে যে খ্যাঁকড়া খ্যাঁকড়া চুল ওই ছোকরা আরও ছোকরার গার্লফ্রেন্ড ওয়াইফ তো না বলো লিভিংয়ে আছে নাকি ওরা, তো গার্লফ্রেন্ড ওরা দুজনার সাথে রিমি খুব ঘুরতো খুব ঘুরতো বেড়াতো খেলতো শর্ট জামা পরে ডুয়েট ডুয়েট নাচ করতো ভীষণ মানে সব কিছু করে বেড়াতো, মানে রাত ১২টায় ওর মা পার্টিতে মানে বিয়ে বাড়ি ছেড়ে দিত, কান খুলে শুনে নাও একটু কানটা এরকম করে ঝেড়ে শুনে নাও, রাতের বেলায় তারা গাড়ি নিয়ে আসতো আমাদের পদু বাচ্চা ছোট ইনোসেন্ট রিমিকে গাড়ি করে নিয়ে গিয়ে হচ্ছে বিয়েবাড়িতে নামিয়ে বিয়েবাড়ি যেত, সেখানে রিলস করতো বিয়েবাড়ি থেকে খেয়ে দিয়ে ঘুরে ফেরে আবার রাতের বেলায় নামিয়ে দিয়ে যেত, আবার মন খারাপ লাগলেই রিমিকে নিয়ে চলে যেত তাদের বাড়িতে, তাদের বাড়িতে ঘুরতো কলকাতায় বাবুঘাট না কোথায় সেই হাফ প্যান্ট ছোটো ছোটো হাফ প্যান্ট পরে প্রচুর রিমিককে নাচন কোদন করিয়েছে। এখানটায় আচ্ছা অনেকে বলেছে রিমির মায়ের দোষ নেই, কেন নেই, রিমি যখন বাপের বাড়ি আছে রিমি কার দায়িত্বে আছে, নিশ্চয় মায়ের দায়িত্বে, একটা মা কী করে একটা ইয়াং মেয়েকে বাইরে ফুর্তি মারতে ছেড়ে দেয় নাচ গান, দেখো ওরা কতটা বিশ্বস্ত তার জন্য কিন্তু ওদের হাতে ছেলে মেয়েটাকে ছেড়েছে, তোমরা কিন্তু ভালো করে বিষয়টা বোঝো, ওরা এতটাই বিশ্বস্ত বলেই ওদের হাতে মেয়েকে ছেড়েছে, অথচ ওরাই বলছে মেয়ে হাজার পুরুষের সঙ্গে শুয়েছে, শুধু পুরুষ না মেয়েদের সঙ্গেও রিমি করেছে, তাহলে তোমরা ভাবো রিমি এতটা খারাপ এতটা নোংরা এতটা অসভ্য জানার পরেও রিমির সঙ্গে কী করে মিশেছে এই দু তিন মাস, আমি রিমির হয়ে বলবই না, রিমি মানে রিমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, এখানটায় রিমির হয়ে বলার কোনো জায়গায় নেই, কিন্তু আমি এটা জানতে চাইছি আজকে যখন আমি জানবো এই মেয়েটি এত খারাপ, এই মেয়েটি শুধু একটা পুরুষ না প্রতি প্রচুর পুরুষ এবং শারীরিক প্রচুর খিদে, সে শুধু পুরুষ না মহিলাদেরও সাথেও শুতে চায়, তারপরও তার সঙ্গে কী করে বন্ধুত্ব রাখি, তাকে নিয়ে কী করে রাত ১২টায় একটার সময় ঘুরতে বেরোই, রাতের বেলায় বিয়েবাড়ি খাওয়ার জন্য ফাংশন অ্যাটেন্ড করার জন্য সেই সময় পুজোর মরশুম চলছিল, পুজোয় ঘুরতে যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া সেখানে যাওয়া প্রচুর ঘুরেছে আমরা নিজের চোখে দেখেছি, কী করে করতো এটা জানতে চাই, কী করে এটা কি সম্ভব, হ্যাঁ আমি তাহলে ওরা কি সত্যি শুভাকাঙ্ক্ষী ছিল না, ওরা শুধুই রিমিকে ব্যবহার করতো বা রিমির উইক পয়েন্টগুলো জেনে নিত, কারণ রিমিকে ওরা ব্যবহার করতো, কারণ ওদের তখন চ্যানেল সবাই খুলে এই চ্যানেলটা কেন আমি এতক্ষণও দেখেছিলাম না, এখন মন দিয়ে দেখলাম চ্যানেলটির সাবস্ক্রাইবার সবে ১০০০ কমপ্লিট হয়েছে, তাহলে ওয়াচ টাইমটা তো তুলতে হবে, মনিটাইজেশন তো তারপরে তো ইনকাম, চলো রিমিকে নিয়ে প্রীতমকে নিয়ে বলি, রাতারাতি ২০,০০০ ২৫,০০০ ভিউ হয়ে যাবে এক একটা ভিডিওয়ে, ওদের নামে ক্যাওয়াস করতে থাকলে ভিডিওতে ভিউ হবে, ওয়াচ টাইম তুলতে আর কতক্ষণ লাগে সত্যি বোকা তারা, তবে হ্যাঁ এই রিমি আর প্রীতমকে নিয়ে ক্যাওয়াস করতে গেলে রিমিকে আর প্রীতমকে কিন্তু রিমির সাথে কিন্তু এক ফ্রেমে একবার দুবার হলেও আসতে হবে, যেমন আমাদের মাইকা মানে আমাদের মিলন হচ্ছে এসেছে আমাদের ১,৩৫০টা সাবস্ক্রাইবার, এক তো ১৩,০০০ ভিউ হয়ে গেছে ১১ ঘন্টায় ভিডিওটা ১৩,০০০ ভিউ হয়েছে, তার মানে বুঝতে পারছো তো ভেবে নাও, আচ্ছা এই চ্যানেলটার ভেতরে চলে গেলে তোমরা চ্যানেলটার নাম দেখে নাও, আমি নামটা দেবো কি দেবো না ওটা কুন্তল ড্যাশ ড্যাশ, এখানে ড্যাশ দিতে হবে না কুন্তলস আমি এই যে বলছি ওটা নামটা বলে দিয়েছি, এরপর বসিয়ে নিয়ে ধামাকাদার ভিডিও এনেছে আমাদের জন্যে কুন্তল, তাকে বুঝিয়ে নাও বসিয়ে নাও দিয়ে চ্যানেলটা সার্চ করে চলে যাও দেখতে পাবা এরা কে কে, এই হচ্ছে আমাদের এখন রিমির যত গোপন গোপন মানে ব্যাপার আছে, রিমি সারাদিনে ৩ প্যাকেট সিগারেট খেত এবং
হুক্কা মার 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 গড়গড়া ওইগুলো কি বলে যেন, ওগুলো খেতো। যাই হোক, আমি ওইসব এতগুলো নাম বলতে পারবো না। এই অনেক ধরনের নেশা করতো, শুধু ওই নেশা নয়, পুরুষের নেশা, মদের নেশা, সব রকম নেশায় জর্জরিত মেয়েটা। কিন্তু মেয়েটাকে তবুও জোর করে ওর মা ওদের কাছে কি হিসেবে রেখেছিল এটা আমি জানতে চাই, জানতে চাই, এটা কি হিসেবে জানতে চাই। এখানটা আমি কেন মায়ের দোষ দেব না, কেন দেবো না, আমাকে একজন কমেন্ট করেছে, সেই কারণে আমি ভিডিওটা করলাম। কেন দেবো না, আমার মেয়ের এত খারাপ, এত নোংরামি, তাহলে ওই বন্ধুগুলো যখন মেয়েটাকে এত কিছু দেখছে, তাহলে বন্ধুগুলো নিশ্চয়ই মেয়েটার ফায়দার জন্য মেয়েটাকে লুটছিল। মানে মেয়েটার সাথে সাথে থেকে থেকে নিজের পরিচয়টা ইউটিউবের প্ল্যাটফর্মে বাড়িয়ে নেব, তারপর মেয়েটাকে পোদের মধ্যে লাথি মারবো। মেয়েটা যখন শ্বশুরবাড়ির সংসার করবে, তখন ক্যামেরা খুলে গড়গড় 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 করে বলবো, আর কি দোষ দেবো না, এ ওকে আমার নামে বলেছিল, একে আমার নামে বলেছিল, ক্যামেরাই বলেছিল, পার্সোনালি বলেছে, পার্সোনালি মিটিয়ে নে, তোরা যদি ক্যাওয়াজ না চাস, তোরা ক্যাওয়াজ চাস, কারণ এই ক্যাওয়াজটা যত হবে তত তো তোদের রেভিনিউ আসবে, তত তোদের এই যে সাবস্ক্রাইব বাড়বে। যে আমি এই যে দেখালাম, হ্যাঁ, কুন্তল মানে যে ধামাকা করবে সেটা যে আমি দেখালাম, এখানটায় নিশ্চয়ই আমার এখান থেকেও 200 জন যাবে ওর চ্যানেলের ভিডিও দেখতে, তাহলে হলো কি না? শোনো, এখানে ইউটিউবের এখন রুলস হয়ে গেছে, যাকে দ্বারাই উপকার পাবো তার পদেই লাথি মারবো। আমরা আমি এই কন্টিনিউ দেখলাম, শুধু এই এক দুজনকে দেখলাম, আমি কন্টিনিউ কয়েকজনকে শুধু দেখে গেলাম, যার দ্বারাই উপকার পাচ্ছে সে তাকে পদে লাথি মারছে। যা, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এবার কমেন্টের পালা। ঝুমা কুণ্ডু আমাকে কমেন্ট করেছে, আচ্ছা মেয়েগুলো করে করে থাক করছে, টাকার হিসাব চাই কি করে? আচ্ছা আচ্ছা, মেয়ে এগুলো করে টাকার হিসাব চাই কি করে? মা তো চিনকি কিন্তু অনেক কথা বলতে পারে না, কিন্তু সালার মেয়ে খুব খারাপ। ইয়েস ইয়েস ইয়েস, জুমাস তোমার সাথে আমি সহমত, সালার মেয়ে বহুত খারাপ, কিন্তু মা সালাও কম খারাপ না। তুমি বুঝতে পারছো না, মা সালার যদি আস্কারা না থাকতো, মেয়ে সালা এত দূর বাড়তে পারতো না। ওকে, মেয়ে সালার রোজগার মা সালা খাবে বলে মেয়ে সালাকে মা উঠতে দিয়েছে, কারণ যে কোনো প্রকারই মেয়ে মা সালা চেয়েছে মেয়ে সালাকে ঘরের ভিতরে আটকে রাখতে, কিন্তু আটকে রাখতে পারেনি, কারণ মেয়ে সালা বুঝে গেছে সব সালাই তার সালাগুলোকে নিয়ে ঠিক রয়েছে, আমি সালাই মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছি। তাই মেয়ে সালা ঠিক যেমন করেই হোক বাড়িতে সালা ঢুকে গেছে। আচ্ছা, আবারও চিঙ্কির দোষ। ইয়াস মাই ডার্লিং, চিঙ্কিরই দোষ। গাছে পচা গাছে পচা ফলন হতেই হবে, আম গাছে কি আর আমরা ঝোলে, আম গাছে আমই ঝোলে, আমরা গাছে কিন্তু আমরাই ঝোলে, আম ঝোলে না। আচ্ছা, শুধু চিঙ্কিকে দোষ দাও না, আসলে কালপিট ওই মেয়ে, মেয়ে মা মেয়েকে মানুষ করতে পারেনি। এই তো আমার বন্ধু, এই তো আমার বন্ধু রাস্তায় এসে গেছে, রাইট, মেয়েটা মাটা মেয়েটাকে মানুষ করতে পারেনি। তবে মা কখনো মেয়ের খারাপ করতে চায় না, ওই মেয়ে আসলেই খারাপ। তুমিও তো মা, নিজের ওই জায়গায় বসাও, ওর মতো মেয়ে তোমার হলে কত হেনস্থা হতে হতো বলো। ইয়েস, এই যে এক বন্ধু, তোমার সঙ্গে যোগ্য জবাব দেবো। প্রথমত, ওর মতো মেয়ে হলে আমি কি করতাম, শ্বশুরবাড়ি থেকে আসার এই স্বপ্ন আর পরিকল্পনার কথা ভাবতেই দিতাম না, কারণ আমার মেয়ে কি, আমি যদি না চিনি পাড়ার লোক চিনবে, অন্য লোক চিনবে, প্রতিবেশী চিনবে, কে চিনবে? আমি চিনবো, আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে আমি বলে দিতে পারবো যে আমার মেয়ে এখানে কোনটা বদমাইশি করছে, কোনটা ঠিক কাজ করছে। তার জন্য কী করতে হয় বলো তো, সন্তানের সাথে অতিরিক্ত সময় কাটাতে হয়, তাহলে তুমি প্রত্যেকটা পদক্ষেপ তোমার জানা হয়ে যাবে, কারণ তুমি মা, তুমি বুঝতেই পারবে তোমার সন্তান কখন কখন ভুল করছে, তুমি কখন কখন ঠিক কাজ করছে, আর কী কী ভুল করতে পারে। তাহলে যখন আমি জানি আমার মেয়ের পুরুষ ঘাসা, আমার মেয়ের পুরুষের নেশা আছে, বা আমার মেয়ে বাড়িতে আসার পর এগুলো করতে পারে, তাহলে এই মেয়েকে আনার জন্য অত রঙ্গ কীর্তন থানা পুলিশ কান্না কাটি, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে মেরে ফেলবে, ওই ছেলের সংসার করতে পারবে না, আগের বউকেও সুখী রাখতে পারিনি, পরের বউকেও সুখী রাখতে পারবে না, এত অভিনয় কেন কেন ছিল বলো, কেন ছিল? হ্যাঁ, এই মাও জানে ইউটিউবটা কি জিনিস আর ইউটিউবে কিভাবে ইনকাম করতে হয়, তাই বুঝে গেছিল মেয়ে যদি আমার কাছে আসে, কারণ মেয়ে যখন শ্বশুরবাড়ি ছিল, প্রীতমের ভিউজ, প্রীতমের চ্যানেলের গ্রো, প্রীতমের উন্নতি, প্রীতমের এত কিছু দেখে, আর ওই মেয়েও তো বেশ সুন্দর ভিডিও করছিল, সংসার করছিল, এই করছিল, ওই করছিল। আরে শোনো, প্রথম থেকে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, সব বাড়ির হয়, আমরা প্রথমে গিয়েই আমরা সোনার সংসারে ঢুকে পড়ি না, প্রথমে অ্যাডজাস্ট করতে হয়, মাথা নিচু করে কুত্তার মতো থাকতে হয় শ্বশুরবাড়ি গিয়ে। হ্যাঁ বাবা, মাথা চুলকে যাচ্ছে কেন, কী জানি গুণ হয়েছে নাকি, এত চিন্তা করলে গুণ হবে না, যাই হোক, কুত্তার মতো মাথা নিচু করে থাকতে হয়, তারপর ধীরে 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 নিজের জায়গাটা, মা মেয়েকে, মেয়ে মাকে কানের মতো যদি বলে, মা আমাকে নাইটি পরাচ্ছে, মা আমি পড়তে পারছি না, মা আমি শাড়ি পরতে পারি না, মা আমি এটা খেতে পারি না, মা
অমনি মায়ের ন্যাকামো শুরু হবে, আয় চলে আয় চলে আয় বাপের বাড়ি চলে আয়, ন্যাকামো মারার জায়গা পাও না, কেন খেতে পাচ্ছ না, যা পাচ্ছ তাই খাও, যখন আসবে তোমার পছন্দে তুমি বিয়ে করেছো, আমার পছন্দের নয়, যা পাও তাই খাও, যখন সময় হবে জামাই নিয়ে আসো। কারণ এগুলো করলে তো আমরা চিনকি মাসিকে চিনতাম না, আর চিনকি মাসির ইনকাম, চিনকি মাসির চ্যানেল, চিনকি মাসির এই যে ওয়াইটি ভর্তি এত ছেলে মেয়ে, যে চিনকি মাসির পাশে প্রোটেক্ট করার জন্য যে রয়েছে, চিনকি মাসি চিনকি মাসি চিনকি মাসি চিনকি মাসি করে, সেগুলোও জন্ম দিতে পারতো না। তাই চিনকি মাসি এক মেয়েকে মেরে প্রচুর সন্তানের জননী হতে পেরেছে। আসল কাল্পিট চিনকি মাসি, অবশ্যই রিমি কাল্পিট, কিন্তু মা কাল্পিট হয়েছে বলেই মেয়ে কাল্পিটকে জন্ম দিয়েছে। মেয়েকে আমার মেয়ে হলে ওই জায়গায় যদি আমার মেয়ে হতো না, আমাকে আমার মা করেছে যেটা আমি আমার মেয়েকে যেটা করতাম, এবং সেইভাবেই মানুষ করেছে, আমাকে যেভাবে আমার মা মানুষ করেছে আমি সেইভাবে আমি আমার মেয়েকে মানুষ করেছি। এইটা করতে পারবে না মানে পারবে না, এটা করলে এই আমি আমার মেয়ের সঙ্গে ছ মাস কথা বলিনি একবার রাগ করে, না তো না, ও পায়ে ধরে যখন কান্নাকাটি করে ক্ষমা তবে এই রুলস এই এইভাবে মেনে চলতে হবে মানে চলতে হবে, এটাই আমাদের বাড়ি, এটাই এইভাবে আমরা তৈরি হয়েছি, এইভাবেই আমরা তৈরি করেছি, নাহলে যার যার রাস্তা আছে দরজা খোলা যাও, পিছন ঘুরে দেখো না যে তোমাদের মা বাবা কেউ আছে। তো চিনকি মাসির দোষ হলো তো, চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এরা আমাদের কেউ আমাদের শত্রু না, হ্যাঁ শত্রু কেন বললাম, এরা নটঙ্গিগিরি করবে, আর এই নটঙ্গি অ্যাকচুয়ালি আমরা তো ইউটিউবে নটঙ্গি দেখতে এসেছি তাই না, বলো ভালো সাদা সিধে সুন্দর সংসার সুন্দর ফ্যামিলি সুন্দর ভিডিও আমাদের দেখতে ইন্টারেস্ট লাগে না, এই কুত্তো ছিনালি হবে, চলো 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 দেখে আসি কুত্তো ছিনালি। টাটা, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।